Wow, mashallah. 100% আমার ট্রিটমেন্টে কাজ আইছে। একটু ফুক নাই এই গাছের মাঝে। একবারে পার্টিকুলার মাঝে কোনো ফুক নাই। এস এখন ওটা দেখি। Hi guys, Assalamualaikum. This is Hamida Shohana Vlog. So viewers, aske ami apnar sathe nagar gasor update ami dilam. And ei gasgula kintu amar bara asil, bara ta ki anar for amar gasgula khilana ase. 22 din hoye geche gasor goror bhitore anar for. To gasgula dekhte ki rokom hoyse ar kon position e ase ami apnar sathe ekta update ami ditam sairam. যারা গাছ লাভার তারারে আসলে তারার কাছে কোনো আপডেটের মাধ্যমে যখন তারার কোনো উপকার আসে আসলে ওটা লাগে আমি এই আপডেটটা দিতাম চাইলাম। তো দেখো এখানে আমার তিনটা নাগার গাছ আছে। তো আমি আসলে তিন রকমের লুক আফটার করছি, ওই দেখি কিতা কোনটার মাঝে কোন কিতাটা চর্চাটা কাজে আইছে। তো গাছগুলো যখন আমি বাড়া থেকে আনছি আনার পর দেখা যায় যে পরের দিন আস্তা গড়ের মাঝে ছোট ছোট ফ্লাই। তো ফ্লাইটাকে কিরকম রক্ষা করা যায় আমি প্রায় 3 থেকে 4 জাতর আমি কেটা করছি, ট্রিটমেন্ট করছি, কোনো কিছু কাজ আইছে না। তখন হঠাৎ করে আমার একটা কথা মনে হয়েছে, একটা জিনিসের কথা, তখন আমি ওটা অ্যাপ্লাই করছি। আরও আমি কোনো সময় আমি ইন্টারনেটও সার্চ করছি, কই দেখি এটা দেওয়া যায়নি। সো খিলাম দিলে আমার গাছও ভালো থাকবো, আমার কাজটাও আইব। তো আসলে আলহামদুলিল্লাহ এটা কাজ আইছে। আমি সার্চ করে আসলে কোনো গার্ডেনার দেখছি হয় তারা দিলে ঠিক আছে, আর কোনো গার্ডেনার হয় আসলে গাছটা মরে যাইব। তো যখন জেলা নাকি গাছটা মরে না আর আমার কাজটাও হয়, ওটাও আমি আপনার সাথে শেয়ার করবো কিরকম আমি করছি। আর মাশাআল্লাহ দেখো এক গাছের মাঝে অনেকগুলা লাগা আছে, আর এই গাছের মাঝে ফুল গেছে আমার জোরে পড়ে গেছে, কোনো ফুলও নাই। আবার ট্রাই করার জন্য নতুন ফুল আইতো। আর কোন বিষয় লইয়া আমি আপনাদের সাথে আজকে আইছি মাততাম সাইরাম, ও যে গাছের মাঝে যে ছোট ছোট ফুক হয়, ফুক বলতে এটা ফ্লাই মাছি। তো খালো খালো যে ছোট ছোট মাছি ফিফড়ার মতন, আর কিন্তু আস্তা গড়ে ফ্লাই করে, ও মাসিটা লাগে আমি আজকে এই ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করলাম। তো কিরকম মাসিটা কি গাছগুলারে বাঁচাইয়া রাখবা ওটা আমি আজকে আমি আপনার সাথে শেয়ার করলাম। তো দেখো আমি দুই গাছও কিন্তু দুই রকমের মেডিসিন, ঘরোয়া মেডিসিন আমি ইউজ করছি। আর একটা আসলে সফরও বলতে, বাট আমি আসলে কোনোদিন বিলিভ করছি না একটা গাছর লাগে আসলে কাজে এইব করি, ফুকটাকে কাজে এইব করি। আর একটা তো আমি কোনটা ব্যবহার করছি না। সো তিন ধরনের কন্টেনার এখানে দেখলাম আমার 3 লাখানি আমি রাখছি, ওই দেখি কোনটা থাকি কোনটা খাজে। আর তো এখন আমি আপনারা একবারে সামনে আইনা গাছের কন্টেনারের জলগুলো আমি দেখাই মাটিগুলা যে আমি কিতা কিতা ব্যবহার করছি, আর কি রকম কিলান কতদিন পরে পরে আমি পানি দেই। এটা এক্সপোজারে আসলে বোঝা যায় যে কি রকম আপনারা গাছগুলার চর্চা করবা, লুক আফটার করবা। একটা যে মেশে হয় নিজের শরীরের জেলান একটা যতন করা লাগে, নিজের বাচ্চান্তরে জেলান লুক আফটার করা লাগে। গাছ লাভার যারা তারও আসলে সেম কিতা করা লাগে, আসলে গাছগুলারে অনেক আদর যত্ন করা লাগে। তো আমি দেখছি আসলে যে যেমনি মনে হয় গাছের লুকটা করা যায় না, আপনি অনেক মায়া করে করতে হইবা, অনেক স্লোলি স্লোলি গাছগুলারে হাতাইতে হইবা, দেখতে হইবা, গাছের সাথে কথা বলতে হইবা। তো ওরকম একটা চর্চা করা লাগে, গাছের লুকটা করা লাগে, অনেক মায়া করে, অনেক যত্ন করে। তো বিভাজ্য লক্ষ্য আমি খিতা দিছি মেডিসিন যে মাছের লাগে, আর গরুয়া কোনটা দিছি আমার গরুর যে সবসময় আমরা ব্যবহার অক্টোও দিছি। আর এক কন্টেনার মাঝে আছে আমি দিছি না। তো দেখো কোনটা কোন রকমের আপনার কাছে বালা মনে হইব ওটা আমি আপনার সাথে আজকে তুলে ধরাম। তো চলো একবারে কাছে নিয়ে আমি আপনার সাথে দেখাইলাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখো আমার এই গাছের মাঝে কিন্তু অনেকগুলা মাছি আছে, আপনারা ভালো করে চাইবা, সাইয়া দেখবা অনেকগুলা মাছি কিন্তু উড়াউড়ি করে, ছোট ছোট মাছি দেখতে পারানি। ওই দেখো কা, ও দেখো কা, ও ওখানের মাঝে অনেকটা আছে, ও একবারে মাটির মতন খালারও আসলে মাছের তারকে তো হয় না। ও দেখো কা আখটা কন্টেনারও বাড়ি দিলে দেখুন যেন ফ্লাইগুলায় কিন্তু উড়াউড়ি করে, অনেকটা আছে আসলে দেখা যান না, বরে ভালো করে যুজিন সাইন তে দেখতে পারবা যেনে এই ফ্লাইগুলা কতটা লাইক এখন অনেকটা। ও দেখো কা, ও দেখো কা, ওমর ছোট ছোট ফ্লাই কিন্তু এই গাছের মাঝে আছে। তারপরে আমি আর একটা বিষয় কই দেখো কা, আমার একজন আফুই কইছিলা যে নাফা বেশি মাটির মাঝে পানি দিন না জানো, উফরর মাটির মাঝে বেশি পানি দিন না জানো, লাইক সাইডে দিয়ে দেন জানো। তো তানোর কথাও আমি দিছি, গাছের উপর বাজু দেখো কা ড্রাই, ভিতরে কিন্তু পানি আছে আলহামদুলিল্লাহ, গাছ মরতো নাই। তারপরেও কিন্তু একটার মাঝে ফুক আছে, আর যে ফাতার মাঝে যে ফুক থাকে যে একটা সাদা সাদা আলহামদুলিল্লাহ একটা নাই, লাইক 2-3 সপ্তাহ পরে পরে আমি আখতা আখতা কোনো যেনে স্প্রে আছে কি আমি যে একটা নিজে হাত দি বানাই, ও স্প্রেটা আমি দিলাইলে আমার ওই যায়, লাইক 2 সপ্তাহ পরে পরে দিলেও হয়, অসুবিধা নাই। ও ফাইলা আমার যে একটার মাঝে বেশি ফুক আছে, ও যেনে মাছি যে একটা ওটা কিন্তু গাড়া, আপনারা আমি জানি না দেখতে পারেন, ওই দেখো কা মাঝে মধ্যে উড়াউড়ি করে একদম কেতা খৈরা চাইতইবা, লাইক চোখ জোড়াইয়া চাইতো এবার নাইলে কিন্তু মিস করিলে বা অনেকগুলা মাছি। আর ও আইলা আমার সেকেন্ডটা, একটা আলহামদুলিল্লাহ উফরে ফাতার মাঝে আইজ 2 সপ্তাহ উফরে গেছে, কোনো ফুকুক নাই, গাছটা আমার আসলে ঠিক আছে, বাট কিতা ফরে গেছে কি ফুলগুলা ফরে গেছে। আর মাটির মাঝে আমি কিতা দিছি দেখতে পারো, যেন একটা গুঁড়া দেখরা, একটা হইল সিনেমানোর গুঁড়া, সিনেমান পাউডার যে আমরা সকল সময় ইউজ করি, তো সিনেমান পাউডার আমি চতুর্দিকে দিয়া রাখিলাম, দেখা যায় একটা কিন্তু লগালগ খাজে আইছে না, বলতে 1 সপ্তাহ পরে গিয়া লাইক স্লোলি স্লোলি খাজ করছে, পুরা 1 সপ্তাহ লাগছে একটা তাকে কেতা যাইতে, মাছি যাইতে। দেখো কা কোনো মাছি নাই, একটা মাছি নাই, আপনারা যেন আমারে বিলিভ করেন। আর কারণ আমি আপনারা দেখাইলাম কিতার লাগে, আমি চাই আমার কাছ থেকে আরেকজনে জানতা, আরেকজনের খাজে আইতো, অনেকজনে কিন্তু ও যখন ঠান্ডার টাইম কিন্তু গাছগুলা বাড়াত হইয়া ইয়ন মরি যায়, কারণ ও মাছির যন্ত্রণায়। তো আমি থারার লাগে এই ভিডিওটা আমি দিলাম আঁকি, প্লিজ সবাই একটুটা সার্চ করবা, একটুটা গাছরে লুকাফটা করবা, দেখবানে কি তৈ যাব, আপনারা নিজের কাছ তো একটা আইডিয়া আইব যে কিলান বাঁচাইতাম, কোন জিনিস দিতাম। তো ও ফাইলা একটা দেখো কা মাটির মাঝে কোনো ফুকুক নাই, মাছি উচি নাই, তো এই গাছগুলা কিন্তু আমি আজকে সরাইলাম, যে একটার মাঝে ফুক নাই এটা আমি সরাইলাম, আর যে একটা এখানোর মাঝে ফুক আছে একটা আমি রাখিলাম ওখানো, কারণ আমার অন্য ওখানো জুন নেই, আবার ইগুন গিয়ে একটার মাঝে হাসিতে পারে এই দুটা। ও কাজ একটা আমার 100% কাজ করছে দেখো কা। আর 3টা গাছর কিন্তু আমার মাটি উপরে গেছি দেখো কা, শুকাইল, আমি বেশি পানি উপরে দিয়ে রাখলাম না। তো ও দেখো কা একটার মাঝে একবারে শুকনা করে আমি রাখছি, আর ডিফারেন্ট মাটি একটার মাঝে, আর একটার মাঝে ইনডোর প্লান্ট, একটারও ইনডোর প্লান্টর মাটি, বাট একটার মাঝে তোরা স্যান্ড আছে, আর একটা জাস্ট খালি কম্পোস্ট যেটা যেনে বাদা কাদা দিয়া যেটা বানায় তারা ওটা দেখলা আমার গাছ। আর একটার মাঝে মাশাল্লাহ দেখো কা নাগাগুলা এখনো বড় ওর, মাশাল্লাহ আমি এখনো খাইছি না, বাট বড় ওর, আর এগুলা তো কোনো নাগা নাই। এক গাছও আমার সাকসেসফুল হয়েছে, আরও 2টা গাছ আছে ছোট ছোট ইয়ে আইছে, এখনো বাড়া রয়েছে, আমি আনছি না কারণ বিরাট বড় গাছ। তো একটার মাঝে আমি কিতা দিছি আমার মেডিসিন, ও দেখো কা আমার একটা জাদুঘরি মেডিসিন, ও দেখো কা আমি ফাতার মাঝে দিয়ে রাখছি, ফলে আমি চাইছিলাম টিস্যু পেপারও, বাদে দেখা যায় টিস্যু পেপার ফানি দিলে টিস্যু পেপারে চাক করিলায়, তারপরে আমি একটা ফালাই আমি ফাতার মাঝে দিয়া রাখছি, ও দেখো কা। আর বারা সাইটে দিয়ে ও দেখো কা আমি রাখছি। তো এগুলা যারা যারা চিনরা অটোমেটিক আসলে দেখা চিনিলাইবা, এগুন কিতা আমরা বাঙালিতে হয় আসলে এগুলা খরফুল। আর দেখরানি ও খরফুলে আমার কিতা করছে জানি, আমি যখন দিছি হঠাৎ করিয়া কিন্তু আমার মনে হয়েছে যে কিতা করে স্মেলায়, এটা তো আসলে খাফর লাগিও ফুকটুক হইতো না, বালা থাকতো করি, তো গাছের মাঝে আমি দিয়া দেখি তো আমি যখন দিছি ধোকাতলে দি কিন্তু ফাতা আছে, আমি ডাইরেক্ট মাটিত দিছি না, মাটিত দিলে পানির লগে মিক্স হয়ে যাব, গাছ মরি যাব, কোনো খাজাইতো নাই। স্লোলি হইরা মরব বেশি দিলে, এর তুরা দিলে আর একলগে বেশি দিলে মরে যাব। তো আমি ফাতাত দিছি, দেখো আমার কোনো ধরনের মাটির মাঝে একটা যাইতো নাই। আর ইনোজনে দিছি আমার ট্রের উপরে, কিন্তু আমি দিছি একবারে তলে দিছি না, যাতে পানি উনি হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্টলি আয় তো ইয়ে ফাইডনেস আক কইরা খাই লিব। এই কিতাটারে ও যে খরফুল রে খাওয়ার পর আবার গাছও মরে যাইতে পারে। তো আপনারা কেয়ারফুল হইয়া দিবা যাতে খাজ করে আবার গাছটাও বাঁচে ওরকমর। আর এটা আমি যেদিন রাতকে দিছি, কিন্তু তো রাতকে দেওয়ার পর নানি সকালে ওইটা দেখি মাশাআল্লাহ আমার এটা তো মিরাকল হয়ে গেছে। আমি যে খুশি হয়েছি, যেখানে আমি গাছটা রাখছিলাম এখানেও দেখি কোনো ফ্লাই নাই, আর এই খাজটা খান্দা থাকি গেছে কি সব ধরনের উকিতা মাছে। তো দেখো আমি ওলান সাইডে দিয়েও রাখি লাইছি গাছের খান্দা খান্দায়, আরো আছে আমার, আমি চতুর্দিকে দিয়া রাখছি। তো ওটা আমি আজকে আপনার সাথে শেয়ার করলাম, কই আপনারা যদিন বালা হয় দেখোকা। খরফুলটা অনেক বড়, এটা বাইঙ্গে আপনারা গুড়ারে করিয়া ওলান দিলাইবা, কন্টেনারের সাইডের খান্দা তো দিতে পারবা। আর গরুর ভিতর পানি কিলান দিবা গাছের মাঝে, আমি খালিও সামান্য খানো সাইডের খান্দা মুখা আঁকি দিছি। এই ফানিগুলা দিয়া এই মাটিগুলা আমি ভিজাইছি না, যাতে ফুকটা আবার একবার ওই যাইতেও পারে। তো ও ফাইলা আমার আপডেট। আর এটা আমরা বাঙালিতে আসলে খরফুল কই, সব তারা খরফুল কইলেও যেন সুপার মার্কেট যেটা গ্রোসারি শপ খরফুল কইলেও তারা দিলাইব। আর নাইলে একটা যেন আপনারা ফাল বল ওই কইলে তারা দে, আর নাইলে আপনি নাপতালিন কইলেও তারা দিলাইব। যে খাফরার মাঝে যেন স্মেল লাগে যে একটা কেতা আমরা ব্যবহার করি, ও তা যখন গিয়ে আপনার সফক হইতে ফাইলিবা দেখতে পারলা। আশা করি ভিউজ হল আপনারা বুঝতে পারলা, মাটির মাঝে দিবা না, মাটির মাঝে দিলে কিন্তু গাছ মরার সম্ভাবনা আছে। আর যাতে পানিও টাচ করতো না ওলান ওই দেখো আমার কিন্তু এই ট্রেটা একদম ড্রাই। আমি যখন পানি দেই গাছের মাঝে, আমি অন্য একটা ট্রের মাঝে পানি দেই দিয়া ভালো করে পানিটা কিন্তু ইয়ালে ড্রাই ইয়ালে, তারপরে আমি ওগুন আবার সাইটে দিয়ে রাখিলাই। ওটা লাগে নখামি আইছে। তো একটা আমার 100% হইছে, একটা আমার 90% হইছে, আর একটা 100% ফুক রইছে, ফুক কিতাও যে মাছি। তো আজকে আমি কিতা করমু, উফরর মাটিগুলো আমি কুইরা দিমু, দিয়া আমি পানি ভালো করে দিয়া আর যে ট্রে আছে ট্রেগুলার আমি ডেটলের ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করবো। ক্লিন করার পর তারপরে আমি ওরকমর রাখমো, আমি ওখটার মাঝেও আরো এক জায়গায় রাখি লাইমো, আর ওখটার মাঝেও রাখমো। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটার আমি প্যাকেটের নাম আমি আপনারা দেখাইলাম, ও দেখো দেখতে পারছেন একটা প্যাকেট ওলা নাই আমার কাছে আছে, কোনো কোন সব কন্টেনারের মাঝেও পাইবা। তো আশা করি আপনারা চিনিয়া আনতে পারবা, আমি একটা দিয়া রাখবো নে, আপনার আর কোনো অসুবিধা হইতো না। যে কোন জায়গাত ফাইতা সব কিছু কিন্তু আমার ডেসক্রিপশনও পাইবা, আপনারা যদি তারা রেয়াজ করুন সপ গিয়া ফাইলিবা। তো আমি লন্ডনের একটা শপর নাম দিমো ডেসক্রিপশন বক্স, প্লিজ সবাই খেতা করবা, আমার সার্চ করবা, সার্চ করিয়া ঠুকাইবা যে আমি কোনানোর লেখছি, তো আপনারা ফাইলিবা আশা করি। তো ভিউয়ার্স আজকে আমার লাগে দোয়া করবা, আপনারা আমার গাছের লাগে দোয়া করবা, আর ফ্লাই গেছেন তো যাইতো গিয়ে 100% দোয়া করবা। আর আমি হামিদা দেখা হইব নেক্সট আর কোনো দিন, নেক্সট আর কোনো ভিডিওত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।